তো চলো দেখো আমরা এবার মিশোটাকে ঠিক কিভাবে ডাউনলোড করছি সবার প্রথমে আমরা মিশো ডাউনলোড করতে গিয়ে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করছি তোমরা যে যেখান থেকে অ্যাপস ডাউনলোড করো নিজেদের ফোনে ঠিক সেখান থেকে অ্যাপস ডাউনলোড করবে আমি এখানে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি তো আমি এখানে প্লে স্টোর থেকেই মিশো ডাউনলোড করছি তো প্রথমে প্লে স্টোরে যাবে গিয়ে তুমি সার্চ বাটনে তোমায় লিখতে হবে মিশো পাঁচ মিশো লেখার পর দেখবে একটা পিঙ্ক কালার লোগো দিয়ে মিশো অনলাইন শপিং অ্যাপ বলে এরকম আসবে ক্লিক করার পর দেখবে এখানে আনইনস্টল আর ওপেনের দুটো অপশান দেওয়া আছে এখানে যাদের মিশো অ্যাপ ডাউনলোড করা নেই তাদের এখানে ইনস্টল আর আনইনস্টল এই দুটো অপশান থাকবে আর যাদের অলরেডি ডাউনলোড করা তাদের ওপেন অপশান থাকবে তো আমি এখানে তাদের জন্য বলছি যাদের ফোনে মিশো ডাউনলোড করা নেই তো এখানে তোমাদের দেখবে রাইট সাইডে যেখানে ওপেন লেখা আছে সেখানে তোমাদের ইনস্টল অপশান থাকবে তো তোমাদের আগে ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে তো আমার এখানে ফোনে অলরেডি অ্যাপটা ডাউনলোড করা তো আমি এখানে ওপেন করছি অ্যাপটাকে অ্যাপটাকে ওপেন করলে খুলে যাবে তোমাদের সামনে অ্যাপটা ঠিক এরকমভাবে অ্যাপটা তোমাদের সামনে খুলে যাবে এরপর এই যে একদম তোমাদের ফোন স্ক্রিনের নিচে যে অ্যাকাউন্ট বলে আছে যে জায়গাটায় এই অ্যাকাউন্টে ক্লিক করে আমার যেমন পুরো আমার ডেটা সবই এখানে দেওয়া আছে তোমাদের যাদের দেওয়া নেই তাদের সমস্ত ডেটা দিয়ে তোমাদের এটা ফিল করতে হবে যদি না ফিল আপ করো তাও কোনো প্রবলেম নেই পরে কখনো সময় নিয়ে ওটা ফিল করে নিতে পারো এবার আমি তোমাদেরকে দেখাবো কীভাবে শপিংটা করতে হয় তো এখানে দেখো আমি প্রথমে একদম তোমাদের ফোনের ওপরের দিকে আছে দেখো ক্যাটাগরিজ এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে তুমি দেখতে পাবে হাজার হাজার প্রোডাক্ট তুমি এখানে পাবে তো আমি দেখো এখান থেকে একটা কুর্তি বাই করে তোমাদের দেখাচ্ছি যে ঠিক কীভাবে তুমি এগুলো কিনতে পারো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবে একটা কুর্তি আমি যে কোনো সিলেক্ট করছি এখানে একই ক্যাটালগের মধ্যে এই তিনটে প্রোডাক্ট অ্যাভেলেবেল তুমি তুমি এখান থেকে খুব সহজেই দেখে যেতে পারো যে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এখানে দাম আছে এখানে সিলেক্ট সাইজ আছে আর নিচে তুমি দেখতে পারো অনেকেই এখানে ছবি ছেড়েছে এই প্রোডাক্টের অরিজিনাল প্রোডাক্টের ছবি ছেড়েছে তো তুমি এখান থেকে সহজেই দেখতে পারো যে ঠিক কীরকম প্রোডাক্টটা তুমি যে প্রোডাক্টটা তুমি নিচ্ছ সেটা ঠিক কীরকম হবে না হবে কি আসবে তোমার কাছে সেটা তুমি সহজেই দেখে নিতে পারো তো এখানে অনেকে ভিডিও পোস্ট করে তো তুমি সেখান থেকে আরও ডিটেলসে জানতে পারো এখানে রেটিং দেখতে পাচ্ছো এখানে প্রোডাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ সমস্ত ধরো আমি এখানে কুর্তিটা নেব এই আনারকুলি কুর্তিটা তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে সাইজটা সিলেক্ট করবো এখানে আমি সাইজ সিলেক্ট করলাম করে টু কার্ট করলাম একদম তোমার মোবাইলের নিচের দিকে দেখো টু কাট করার পর দেখো আমি সাইজটা যেটা সিলেক্ট করেছিলাম আগে সেইটাই এখানে এসছে এবার এখানে আমি কন্টিনিউ করলাম এখানে আমার অ্যাড্রেসের অপশান আসছে অ্যাড্রেসটা অলরেডি আমার দেওয়া বলে এরকম আসছে যাদের অ্যাড্রেস দেওয়া নেই তারা নতুন করে তোমাদের সামনে এরকম তোমাদের সামনে এরকম একটা সাইট খুলে যাবে সেখানে তুমি তোমার নাম অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে এখানে একদম তোমার মোবাইলের নিচের দিকে দেখো সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ বলে লেখা আছে এখানে তুমি ক্লিক করবে তো আমার যেহেতু এখানে অ্যাড্রেসটা দেওয়া আমি আর একবার অ্যাড্রেস দিলে তোমার অ্যাড্রেসটা অটোমেটিক সেভ হয়ে যায় এখানে ডেলিভার টু দিস অ্যাড্রেস লেখা আছে এখানে আমি ক্লিক করলাম করলে দেখো এই একদম তোমার ফোন স্ক্রিনের উপরের দিকে দেখো পরপর এক একটা পার্ট কিন্তু পূরণ হয়ে যাচ্ছে যে তুমি তোমার অ্যাড্রেসের পার্টটা পূরণ হয়ে গেলে এবার ধরো আমি ক্যাশ অন ডেলিভারি এখানে অনেকভাবে ডেলিভারি নেওয়া যায় তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করছি করার পর দেখো আমার এখানে পুরো ডিটেলসটা চলে এসছে আর যেহেতু মিশো একটা ইন্ডিয়ার অ্যাপ তো এখানে তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকো না কেন সেখান থেকে কিন্তু তুমি পেয়ে যেতে পারো ফ্রি ডেলিভারি খুব সহজেই এখান থেকে শপিং করতে পারো একদম তোমাদের ফোন স্ক্রিনের নিচে চলে আসো এখানে দেখো তোমার ডিটেলস দেওয়া আছে ভিউ প্রাইস ডিটেলস দেখার পর তুমি কন্টিনিউ করলে কন্টিনিউ করার পর কিন্তু তোমার অর্ডার সামারিটা দিয়ে দিলো তোমার যেটা তুমি এটা সিলেক্ট করলে সেটা কত কোয়ান্টিটিতে করলে কি দাম কি সাইজ সেটা সব কিছু ডিটেলস দেওয়া আছে তোমার অ্যাড্রেস ডিটেল পেমেন্ট ডিটেল আর তোমার কত টাকা পেমেন্ট করতে হবে সেই অর্ডার অর্ডার টোটালটাও দেওয়া আছে এবার এখানে প্লেস অর্ডার করলে কিন্তু তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এইভাবে তুমি মিশো থেকে শপিং করতে পারো আর তো এই ছিল মিশো থেকে শপিং করার একটা ছোট প্রসেস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম অন্যান্য অ্যাপের মতনই মিশো ঠিক একই রকম প্রসেসে শপিং হয় এখানে তুমি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যেতে পারো অন্যান্য অ্যাপের মতনই এখানে শপিং হয় এবার আমি দেখাই তুমি মিশো থেকে কিভাবে সার্চ করবে কোনো জিনিস আমি এখানে চলে এসেছি ফ্লিপকার্টে তো ধরো তোমার ফ্লিপকার্টে কোনো একটা কুর্তি ভীষণ পছন্দ হয়েছে তো মিশোতে আমি যেমন বলি যে কোড দিয়ে তোমাদের এখানে সার্চ করতে হয় তো দেখো এখানে আমি প্রচুর তো আমি এখানে সবার প্রথমে তোমাদের একদম মোবাইলের উপরের দিকে চলে যাও তোমরা যে যেখান থেকে সার্চ করছো সেখানে দেখো সার্চ কিওয়ার্ড ওর প্রোডাক্ট আইডি এখানে লেখাই আছে তো তোমাকে জাস্ট সিম্পলি কী করতে হবে এখানে ক্লিক করতে হবে করে তোমাকে একটা যে কোডগুলো আমি আমার ভিডিওর নিচে দেই সেই কোডগুলো তোমাকে এখানে বসাতে হবে তো আমি কোডগুলো বসাচ্ছি ফোর ওয়ান কোডটা আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি সার্চ বটনে ক্লিক করব ঠিক আছে তো আমি এখন সার্চ করছি তো দেখো এখানে এই এই যে কোডটা আমি সার্চ করেছি সেটাতে একটা শাড়ি ছিল তো সেই শাড়িটা এখানে আমি পেয়ে গেছি বাট এর নিচে দেখো প্রচুর রিভিউ আছে ঠিক আছে যেমন আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে মিশোতে কিন্তু ভিডিও অনেকে পোস্ট করে তো সেই ভিডিও দেখেও তুমি শাড়ি জিনিসপত্র কিনতে পারো এটা তো গেলে একরকম আর একটা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে মিশোতে তুমি ছবি দিয়েও সার্চ করতে পারো যে অন্যান্য ওয়েবসাইটে তুমি কোনো ছবি নিয়ে এখানে সার্চ করতে পারো তো সেটা আমি দেখো তোমাদেরকে ফ্লিপকার্ট থেকে দেখাচ্ছি আমি ফ্লিপকার্টে এই কুর্তিটার একটা ছবি নিয়ে নিলাম ঠিক আছে তো এটা দেখো তুমি ফ্লিপকার্টে তোমাদেরকে দেখাচ্ছি পার্থক্যটা এখানে ফ্লিপকার্টে এটা আছে হচ্ছে টু মানে এবার তোমাকে পার্থক্যটা দেখাচ্ছি দেখো ওখান থেকে যে ছবিটা আমি নিলাম সেটা আমি এখানে চলে এলাম এসে দেখো এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করলাম তোমার গ্যালারি থেকে এই দেখো টু ছিল তো ওটা এখানে দেখো টু সিক্সটি ওয়ানে তুমি সেম কুর্তি কিন্তু এখানে পেয়ে যাবে আর সেম ব্র্যান্ডের কুর্তি কিন্তু তুমি পাবে ঠিক আছে যে জিনিসটা তুমি সার্চ করবে জাস্ট সিম্পলি কি করতে হবে এখানে যেখানে তুমি সার্চ করছিলে প্রোডাক্ট কোডটা লাগিয়ে তার পাশে দেখো একটা ক্যামেরা মতো চিহ্ন আছে একদম তোমাদের ফোনে ওপরের দিকে দেখো সেই ক্যামেরাতে পর এখানে তোমার চলে আসছে তো দেখো এটা টু ছিল এখানে টু সিক্সটি ওয়ানের সেই সেম প্রোডাক্ট বিক্রি হচ্ছে আর অল ইন্ডিয়া কিন্তু ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল মিশোতে তুমি একশো টাকার কোনো জিনিস নাও সেটাও তোমার কিন্তু ফ্রি ডেলিভারি তো এইভাবে তুমি মিশোতে প্রোডাক্ট সার্চ করতে পারো আর খুব সহজেই তুমি এখান থেকে শপিং করতে পারো তো এই ছিল আজকে মিশো থেকে কীভাবে তুমি শপিং করবে তার একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করবে আর মিশো থেকে প্রচুর 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 শপিং করবে